জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দৈনিক সময়ের আলো পত্রিকার প্রকাশনা অনুষ্ঠান। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে পত্রিকার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ এম এম এনামুল হক। এ সময় সময়ের আলোকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢালিউডের কুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাস, নায়িকা মৌসুমি, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, নায়ক বাপ্পি চৌধুরী, নায়ক সম্রাট, অভিনেতা অমিত হাসান সহ মিডিয়া অঙ্গনের অনেক তারকারা। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।